Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel. আজকে আমি রমজান মাসের লাগি কিছু প্রিপারেশন করি আর আছি তে ওগুলা আমি একটু শেয়ার করব। আসলে সফগিয়া ভিডিও করতাম আসলাম তে সব খুব বেশি বিজি আছিল তার লাগি আর ভিডিও করতাম পারছি না। পরে চিন্তা করলাম আচ্ছা গরো গিয়া যতটুকু পারি শেয়ার করব নে। কেন আমি রমজান মাসের লাগি সানা কিনে আর আছি টমেটো কেচাপ ম্যাঙ্গো প্লাম অয়েল পাস্তা ঘি লাগবো রমজান মাসে তো সবসময় ঘি লাগে তাহলে ঘি আমি আগে কিনে রাখছি আর ময়দা ডাল পেঁয়াজি ওগুলো বানাইবার লাগে লাগে আর খেজুর বাকি রয়েছে ওই খেজুর আমি একটু পরে কিনব নে। কেন আমি রমজান মাসে হলে কিছু জিনিস প্রিপারেশন করিয়া রাখছি সমোসা বানাইয়া রাখছি সিঙ্গারা তারপরে কোকোনাটের ফিটা আর টোটিলা দিয়ে একটা সমোসা বানাইয়া রাখছি আর ইনো গার্লিক আর জিঞ্জার পেস্ট এগুলো আমি আগে ব্লাইন্ড করিয়া রাখছি বিকজ এগুলো যদি রেডি থাকে তাহলে খুব বেশি হেল্প হয় রোজা মাসও। আর কেন আমি কিমা দিয়ে একটা রোল বানাইছি তো আমি দেখাই মুজেন কিমা দিয়ে রোলটা আমি খুবই ইজিভাবে বানাইছি আপনার হয়তো হেল্প হয়তো একটু হেল্প হইতে পারে। কেন আমি একটা পেড নিছি পেডটা আমি সাইড ভাগে বাক করছি এখন আমি রোলটা বানাইব। কেন আমি ময়দা দিয়ে একটা বেটার বানাইয়া রাখছি আর কিমা যেগুলো আগে ফ্রাই করছি ওগুলো আমি একটা বৌলো তুলিয়া রাখছি। রোল বানাইবার লাগে দুইটা শিট আমি নিচে নেওয়ার পরে বেটার সাইডো সাইডে দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি লাগাইছি। কেন আমি এক টেবিল চামচের মতো কিমা নেব তারপরে ডাইন সাইড আর বাম সাইড দুয়োটা আনি একলগে জয়েন্ট করিয়া সুন্দর করে টেপ করিয়া রোলটা আমি বানাইলি। আমি সবগুলো কিমার রোল বানাইলিছি আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা থ্যাংক ইউ।